তৃণমূলের ত্রিপুরা জয়ের স্ট্র্যাটেজি কি? সূত্রে খবর, ছক তৈরি তৃণমূলের জোট ফর্মুলায় বিজেপিকে পর্যুদস্ত করার পথে হাঁটতে পারে তৃণমূল। তৃণমূলের নজরে রাজ পরিবারের সদস্য তথা টিআইপিআর এর সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর মানিক্য দেব বর্মন। বৃহস্পতিবার তিনি সুপ্রিমোর সঙ্গে দেখা করেন কুণাল ঘোষ। টুইটে তিনি জানিয়েছেন সে কথা, 2023 লক্ষ্যে তৃণমূলের মাটি কামড়ে পড়ে রয়েছে তৃণমূলের নেতারা। প্রতিদিনই চলছে নানা কর্মসূচি, সময় খুব বেশি নেই। তার মধ্যেই সংগঠনকে মজবুত করে ভোটে ঝাঁপাতে প্রস্তুতি শুরু করে দিয়েছে ঘাসফুল শিবির। বেশ কয়েকজন যুব নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে সংগঠন বিস্তারের ক্ষেত্রে। প্রতি সপ্তাহেই ত্রিপুরায় যাবেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বৃহস্পতিবার ত্রিপুরায় ছিলেন কুণাল ঘোষ, কিন্তু কিভাবে সম্ভব ত্রিপুরা জয়? তৃণমূলের স্ট্র্যাটেজি বা কি? 2023 লক্ষ্যে ত্রিপুরায় মাটি কামড়ে পড়ে রয়েছেন তৃণমূল নেতারা। প্রতিদিনই চলছে নানা কর্মসূচি, সময় খুব বেশি নেই। তার মধ্যে সংগঠন মজবুত করে ভোটে ঝাঁপাতে প্রস্তুতি শুরু করে দিয়েছে ঘাসফুল শিবির। বেশ কয়েকজন যুব নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে সংগঠন বিস্তারে। প্রতি সপ্তাহে ত্রিপুরায় যাচ্ছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বৃহস্পতিবার ত্রিপুরায় ছিলেন কুণাল ঘোষ, কিন্তু কিভাবে সম্ভব ত্রিপুরা জয়? তৃণমূলের স্ট্র্যাটেজি বা কি? ত্রিপুরায় আদিবাসী ভোট একটা বড় ফ্যাক্টর। চা বাগানের সঙ্গে যুক্ত 2 লক্ষ আদিবাসী মানুষ। বিধানসভা ভোটে আদিবাসীদের বড় ভূমিকা। মণিপুরি, চাকমা, সাতকাহনের মতো বেশ কিছু সংগঠন রয়েছে যাদের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এদিন কুণাল ঘোষের একটি টুইটে আরও পরিষ্কার হয়েছে তৃণমূলের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। শিক্ষক, সরকারি কর্মচারী, উদ্বাস্তু নমশূদ্ররা চরমভাবে অবহেলিত। বামেরা ভুলে গিয়েছে বিজেপি ডোবাচ্ছে। দলীয় রাজনীতি পরে, অধিকার রক্ষা আগে। অধিকার রক্ষা মমতার নেতৃত্বে ও অভিষেকের সেনাপতিত্বে। মানুষের মহাজোটকে সমর্থন জানান। এছাড়াও সম্প্রতি ত্রিপুরা ট্রাইবাল অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের ভোটে ছন্দপতন ঘটে বিজেপির। ত্রিপুরার মাটিতে নতুন রাজনৈতিক দলের উত্থান হয়। ইন্ডিজেনিয়াস প্রোগ্রেসিভ রিজিওনাল অ্যালায়েন্স বা টিপ্রা, নেপথ্যে প্রদ্যুৎ কিশোর মানিক্য দেব বর্মন, রাজনৈতিক মহলে জল্পনা। ভোটের আগে প্রদ্যুৎ মানিক্য দেব বর্মনের সঙ্গে জোট করবে তৃণমূল, নাকি এককভাবে লড়াই করবে তৃণমূল? প্রদ্যুৎ কিশোর মানিক্য দেব বর্মন সাফ জানিয়েছেন, বিজেপি বিরোধিতায় তাদের সঙ্গে যে কোনো দল আসতে চাইলে স্বাগত। My stand is very clear. I want greater Tripura land. I want the greater Tripura land under a constitutional solution. Now, if any political party is interested in having any alliance with us, they have to give this to us in writing that they support our stand. If they do not give this in writing, verbal commitments mean zero in politics. ত্রিপুরায় রাজপরিবারের সর্বশেষ বংশধর প্রদ্যুৎ। ত্রিপুরার প্রান্তিক অঞ্চল পর্যন্ত আদিবাসীদের সঙ্গে তার যোগাযোগ। ত্রিপুরায় প্রতিষ্ঠান বিরোধী হাওয়া থাকলেও তৃণমূলের পক্ষে বিজেপিকে সরানো কঠিন হতে পারে বলে মত রাজনৈতিক মহলের। সেক্ষেত্রে টিপ্রা সুপ্রিমোর হাত ধরে ত্রিপুরা জয়ের আশা করছে তৃণমূল। রিপাবলিক বাংলা।